হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বাংলা ছবির ট্রেলার মানে লাভ ম্যারেজ সেই ছবিটার ট্রেলার নিয়ে কথা বলবো, সঙ্গে সঙ্গে শেহজাদা এই ছবিটার বক্স অফিসে কালেকশন ফার্স্টদের কী হতে পারে তার প্রেডিকশনও করব এবং অ্যাডভান্স বুকিং এই ছবিটার কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার প্রথমে যদি আমরা লাভ ম্যারেজ ছবিটার ট্রেলার নিয়ে কথা বলি, তো এই ট্রেলারটা আমার না একদম জঘন্য খারাপ লেগেছে, কারণ যেরকম ধরনের অঙ্কুশের কয়েকটা ছবির ট্রেলার পরপর আসছিল দেখছিলাম বা কাজগুলো আসছিল, একদম ভালো লাগছিল না। তারপরে তার একটা ওয়েবে কাজ এলো, ওয়েব সিরিজ এলো শিকারপুর, যেটা খুব প্রমিসিং, ভালো লাগলো কাজটা। তারপর এই যে ট্রেলারটা, যেটার আগে তারা প্রমোশনটা একটু অন্যরকম করার চেষ্টা করলো, তো আমি ট্রেলারটা দেখলাম, আমার ট্রেলারটা দেখে মনে হলো ঠিক আছে, মানে এই ছবিটাকে আমরা যদি মনে হয় একবার দেখতে পারি, কারণ ট্রেলারটা খুব একটা এক্সাইটিং কিছু আমাদের প্রোভাইড করছে না এবং ট্রেলারটা খুব বড়, মানে তুলনামূলক একটু বেশি তারা গল্প বলে দিয়েছে ট্রেলারে। এবার এটা সমস্যাটা হচ্ছে, এরকম ধরনের গল্প বা এরকম ধরনের গল্প অবলম্বনে সিনেমা আমরা দেখেছি, কয়েকদিন আগেই আমরা প্রজাপতি দেখেছি, যেটার সাথে এর গল্পের লাইন অনেকটাই মিলে যাচ্ছে। এবার হ্যাঁ, সেই ছবিটার মধ্যে ইমোশনাল কিছু দিকপত্র রয়েছে, সেই ছবিটা কিছু জায়গায় ড্রামাটাকে খুব এনহ্যান্স করতে পারে, অডিয়েন্স কষ্ট পায়। এবং আমার মনে হয় যে অডিয়েন্সকে টার্গেট করে এই ছবিগুলো বানানো, সেটা ধরুন 50-70 বছরের মধ্যে বেশি, এবার তারা হচ্ছে ওই যে সেন্টিমেন্ট, ওই যে কিছু সংলাপ যেগুলো খুব মানে আঘাত করে বা সেই সংলাপগুলো শুনলে বা যখন স্ক্রিনে চলে রিলেট করতে পারে, তাদেরকে টার্গেট করে ছবিগুলো বানানো হয়। তো তারা এই ছবিগুলো দেখে মনে করে যে আমাদের গল্পগুলোই বলছে যেগুলো এতদিন ধরে হয়নি। এবার এখন যেমন মেইন স্ট্রিম একটানা ছবিগুলো করছে, তো আরও বেশি ওয়াইড পরিমাণে এই ছবিগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। এবার এই ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে যে এই ছবিটার মধ্যে সেই পোর্শনগুলো নেই, এই ছবিটার মধ্যে পুরোটাই কমেডিতে রয়েছে। তো সেখানে একটা ডাউট রয়েছে যে এই কমেডিটা কি ওই অডিয়েন্সের জন্য বা ওই অডিয়েন্সকে এই ছবিটা অ্যাকসেপ্ট করবে, তো সেটা সম্পূর্ণ দেখার কীরকম কী হয়। এবং সুরিন্দর ফিল্মস তো অনেকগুলো ছবি করে রেখেছিল এবং তাদের ছবিগুলো সিনেমা হলে আসে, বিজনেস করে না এমনও যেমন ছবি আছে, আবার মোটামুটি কোনো রকম বিজনেস করেছে কিন্তু ছবিটা মোটামুটি ভালো, সেটা হচ্ছে কাবেরী অন্তর্ধান। তো এবার দেখার এই ছবিটা কেমন কী হয়। অঙ্কুশকে আমার এখানে ঠিকঠাক লেগেছে, খুব ভালো লেগেছে বলবো না, কারণ তার প্রিভিয়াস কাজে একটা এক্সপেকটেশান সেট হয়ে গেছিলো। অঞ্জুলাকেও আমার ঠিকঠাক লেগেছে, যাকে ভালো লেগেছে দেখতে সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। অপরাজিত আড্ড তো বাদবাকি ছবিগুলোতে যেরকম করছেন সেরকমই করেছেন, তবে রঞ্জিত মল্লিককে আমার মনে হয় বড় পর্দায় দেখা এটা ভালো লাগায়, কারণ আমি যখন কাছের মানুষ দেখেছিলাম তাকে দেখে আমার একটা অদ্ভুত ভালো লেগেছিল। তো আশা করছি এই ছবিতেও সেটা হবে। এবং ট্রেলারটা ডিউরেশন ওয়াইজ একটু বড়, ট্রেলারটাকে খুব আমার মনে হয় অ্যাবড্রাপ্টলি কাটা হয়েছে, যে কারণে বহু সিকোয়েন্সে যে কমেডির যে পাঞ্চগুলো বা সংলাপগুলো বলছে সোহাগ সেন বা রঞ্জিত মল্লিক বা অঙ্কুশ, মনে হয় যে এটা কমেডি ছিল। আবার কিছু জায়গায় হয়তো মনে হয় যে ঠিক আছে চলো জোকটা ক্লিশে, বাট এরকম ধরনের কমেডি কিন্তু ওয়ার্ক করে বা এরকম ধরনের কমেডি কিছু অডিয়েন্স আছে যারা দেখে, কিন্তু বহু জায়গায় সেই কমেডিটা কিন্তু ওয়ার্ক করে না বা সেই পোর্শনটা হাই পোর্শন ট্রেলারের জন্য কখনোই নয়। তো আমি এই ট্রেলারটা দেখে বলবো এটা একটা ঠিকঠাক ট্রেলার, দেখা যাক ছবিটা ওয়ার্ক করে কি না। ছবিটা আসছে 14th April, তো আমার মনে হয় যে এই ছবিটার গানগুলো যদি ভালো হয় এবং যদি এই ছবিটার মধ্যে একটা ইমোশনাল পোর্শন থাকে যেরকম প্রজাপতিতে ছিল বা টনিকে ছিল, মানে যে ছবিগুলো অডিয়েন্স বেশি পরিমাণে দেখেছে এরকম ধরনের কনসেপ্টে, তাহলে এই ছবিটা সিনেমা হলে গিয়ে অডিয়েন্স দেখবে। তা আমার মনে হয় প্রথম 3 দিনের পরেও যে উইকডেজগুলো হয় ওয়ার্ড অফ মাউথ যেখান থেকে স্প্রেড হওয়া শুরু হয়, সেখানে স্টেবল থাকার জন্য ইমোশনসটা খুব দরকার, যে সেটা একটু গ্যাদ গ্যাদে হোক, সেটা একটু ওভার ড্রামাটিক হোক, কিন্তু সেটা যদি থেকে যায় তাহলে অডিয়েন্স যে টার্গেট করে যে অডিয়েন্সের জন্য ছবিগুলো বানানো তারা ছবিটা দেখবে। এবার দেখার এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে। তো এই ছিল আমার রিয়াকশান। এবার যদি আমরা কথা বলি শেহজাদা ছবিটার অ্যাডভান্স বুকিং নিয়ে, আমি প্রথমে একটা কথা বলি, আমি কয়েক মাস আগে একটা জিনিস বলেছিলাম, যখন সবাই কার্তিক আরিয়ান নেক্সট সুপারস্টার, সে এই টাইমে বিশাল বড় একটা হিট দিয়েছে, কার্তিকের শেহজাদা হিট, এ হিট মেশিন, প্রচুর হিট দেবে, অডিয়েন্স একে চায় দেখতে, এই কথাগুলো যখন বারবার উঠছিল, বারবার পিয়াররা এই কথাগুলো অডিয়েন্সের মাথায় ঢোকাচ্ছিল, তখন আমি বারবার একটা কথাই বলেছিলাম যে কার্তিকের যে হিউজ ফ্যান ফলোয়িং বা কার্তিকের একটা মারাত্মক ক্রেজ আছে, অবশ্যই তার ক্রেজ আছে, তার কম্পিটিটর অনেকের থেকে অনেক বেশি আছে,
কিন্তু তার মানে এটা নয় যে সে এরপর যাই করবে সেটাই সুপারহিট, সেটা দেখার জন্য অডিয়েন্স মুখিয়ে রয়েছে, ওরকম নয়। এবং আমরা যে জায়গাটা কার্তিককে দিয়ে দিয়েছি, বা কার্তিক মানেই এখন সুপারহিট, কার্তিক মানেই সে নেক্সট একটা জেনারেশনের বড় স্টার, এই কথাগুলো আমরা বলছি কী ভিত্তিতে? শুধু ভুলভুলাইয়া টু সেই ছবিটা ওরকম একটা সেন্সিটিভ টাইমে যখন কোনো ছবি চলছে না তখন সাকসেসফুল হয়ে গেছে বলে, সেটা একটা ছবি ছিল, এমন কিন্তু নয় যে বছরে সে তিনটে অলরেডি হিট দিয়ে দিয়েছে, বা তার তিন চারখানা ছবি পরপর সিনেমা হলে এসেছে, ব্লকবাস্টার ভার্ডিক্ট পেয়েছে, এমন কিন্তু নয়, একটা ছবি হয়েছে। আয়ুষ্মান খুরানা প্যান্ডামিকের আগে তাকে বলা হতো এর ছবিতে গ্যারেন্টি অডিয়েন্স আসবে, তার এখন কি অবস্থা? ঠিক প্যান্ডামিকের পরে সে তিনটে ছবি করলো, তিনটে ছবি কিন্তু মানে একদম খারাপ জঘন্য সিনেমা নয়, কিন্তু একটা ছবিও বক্স অফিসে অ্যাভারেজ ভার্ডিক্ট পায়নি। যাই হোক, আমরা এবার কার্তিক আরিয়ানের এই আলোচনাটায় আসি। তো কার্তিকের শেহজাদা ছবিটা, এই ছবিটা সিনেমা হলে আসছে আগামীকাল, এই ছবিটার অ্যাডভান্স বুকিং ভেরিয়া বলি, সম্রাট পৃথ্বীরাজ বলি, তারপরে হচ্ছে শামসেরা বলি, এই ছবিগুলোর মতো এই ছবির অ্যাডভান্স বুকিং রিপোর্ট। ছবিটা এখনও পর্যন্ত টিকিট সেল করেছে মাল্টিপ্লেক্স চেনে প্রায় 11-12,000, এই ছবিটা টিকিট সেল করেছে এখনও পর্যন্ত, যেটা খুব বাজে রেসপন্স। এর আগে তার ভুলভুলাইয়া টু সেই ছবিটা টিকিট সেল করেছিল ঠিক আমি যেটা আমি ভিডিও বানাচ্ছি তার থেকে হয়তো 1-2 ঘন্টা আগে, পরে প্রায় 45-50,000 টিকিট সেল করেছিল ভুলভুলাইয়া টু, এবং ভুলভুলাইয়া টু এর সিঙ্গল স্ক্রিনের রেসপন্স এর ডবল ছিল। সেই ছবিটা প্রায় 2.5 কোটি টাকার অ্যাডভান্স বুকিং করেছিল ফার্স্ট ডেজ, এই ছবিটা 1 কোটি, এবং এই ছবিটার যাও একটু রেসপন্স রয়েছে ভালো সিঙ্গল স্ক্রিনে, মাল্টিপ্লেক্সে কিন্তু সেরকম রেসপন্স নেই। আমরা যদি অপরদিকে অ্যান্টম্যানের দেখি, তা অ্যান্টম্যানের রেসপন্স ডিসেন্ট, তবে সেটা মার্ভেলের বাদবাকি ছবির মতো নয়, সেটা তাও 45-50,000 টিকিট সেল করেছে, কিন্তু শেহজাদা 11,000 মাল্টিপ্লেক্স চেনে। তাহলে সেখানে কোথাও একটা গিয়ে ডমিনেট করবে অ্যান্টম্যান শেহজাদাকে। সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলি, তারা যে ছবিটা 1 সপ্তাহ পর আনলো আগের রিলিজ ডেট থেকে, এটা তারা করলো পাঠানের ঝড় থেকে বাঁচার জন্য, খুব ভালো করেছে। আমি বারবার বলেছিলাম যে এরকমই একটা সিনারিও কিন্তু ঘটেছিল অনেক আগে, যখন পদ্মাবত এবং প্যাডম্যান এসেছিল, পদ্মাবতের 1-2 সপ্তাহ পর প্যাডম্যান আসার কথা, কিন্তু তারা 1 সপ্তাহ ছবিটাকে পিছালো, আরও সঞ্জয়লা ভানসালির সাথে অক্ষয় কুমার বসলো, বসে কথাটা বললো, তারা 1 সপ্তাহ যে পিছালো ছবিটাকে, তখন প্যাডম্যানের ক্ষতি হলো, এবং সেই সময় সেই উইকে দাঁড়িয়েও পদ্মাবত দারুণ বিজনেস করে যাচ্ছে। ঠিক সেটাই হবে পাঠানের ক্ষেত্রে। পাঠান এবার কী করেছে, তাদের তো টিকিটের সবসময় হাই ছিল, তারা প্রায় 3 কোটির কাছাকাছি ফুটফলস গেন করে নিয়েছে, করার কোনো দরকারই নেই, কিন্তু তাও করলো। সেটা হচ্ছে পাঠান আগামীকাল সব সিনেমা হলে টিকিট রেট করে দিলো 110 টাকা। এবার যারা হয়তো শেহজাদা দেখবে না অ্যান্টম্যান দেখবে একটু কনফিউজ ছিল, তারা আবার পাঠান দেখবে, কারণ পাঠানের টিকিট রেট এই ছবিগুলোর থেকে তুলনামূলক কম। এবার এর আগে ভুলভুলাইয়া টু অডিয়েন্স দেখতে যাওয়ার আরও একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে টিকিট রেট। সেই ছবিটাকে যথেষ্ট কম টিকিট রেটে রিলিজ করা হয়েছিল, তারা ভেবেছিল ছবিটার বাজেট কম, আমরা এই ছবিটাকে একটু চেপে রিলিজ করি, সেটা একটা প্রফিটেবল আইডিয়া হিসেবে প্রুভ হয়েছিল। তারা এবার কী করলো, টিকিট রেট কমানোর তো নামে টিকিট রেট বাড়িয়ে দিল। আরে পাঠান সেই ছবিটার একটা আলাদা হাইপ ছিল, শেহজাদার হাইপ পাঠানের ধারে বারে নেই, ইভেন অ্যান্টম্যান সেই ছবিটারও কিন্তু অ্যাডভান্স বুকিং মার্ভেলের বাদবাকি ছবিগুলোর মতো নয়। এমনটা আশা করা হচ্ছিল পাঠানের সাকসেসের পর, যে হয়তো হিন্দি ছবি দেখার জন্য অডিয়েন্স এবার সিনেমা হলে আসবে এবং এই ভিড়টা আস্তে আস্তে বজায় থাকবে। তো নেক্সট ছবি শেহজাদা, তারপরে সেলফি, তারপরে তু ঝুটি মে মক্কার, কিন্তু বিষয়টা সেরকম হবে না। সূর্যবংশী যখন ছবিটা এসেছিলো সেই ছবিটা ট্রেমেন্ডাস ক্রেজ ছিল, সেই ছবিটা বিজনেস করে চলে গেল, তারপরে অন্তিম এলো, তারপরে চণ্ডীগড়কারে আশিকি, পরপর অনেকগুলো ছবি এলো, কিন্তু কোনো ছবি কিন্তু ধপে টিকলো না, কোনো ছবি বিজনেস করলো না। তো অডিয়েন্স প্যান্ডামিকের পরে যেই ছবির ক্রেজ আছে বা অডিয়েন্স ইন্টারেস্টেড, অডিয়েন্স শুধু সেই ছবিটার জন্যই বিনিয়োগ করবে, সেই ছবিটাই দেখতে যাবে। মেকার্সরা যদি ভাবে তারা রিমেক ছবি করবে, যে ছবিটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তারপর অডিয়েন্স যাবে ফেস দেখে, স্টার ভ্যালু দেখে, তাহলে 2023 সেটা হবে না বস। এবার যদি শেহজাদা খুব ভালো ছবি হয়ে যায়, ছবিটা দেখে লোকে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, স্পট বুকিং এক্সট্রা অর্ডিনারি হয়ে গেল, তাহলে এই ছবিটা ডাবল ডিজিট মানে 10-12 কোটির বিজনেস করতে পারে। তবে এখন যা ছবির
ফার্স্ট ডের অ্যাডভান্স বুকিং দেখে মনে হচ্ছে ছবিটা 6-8 কোটি টাকার ফার্স্ট ডে কালেকশন করবে। যদি পরবর্তী সময় রিভিউস খুব ভালো আসে, অডিয়েন্সের দ্বারা ওয়ার্ড অফ মাউথ খুব ভালো স্প্রেড হয়, তাহলে হয়তো সেটা 10 কোটিতে পৌঁছাতে পারে, তবে চান্স 8 কোটির মধ্যে থাকার, লাইক ভেরিয়া। এবার ভেরিয়া ছবিটা কিন্তু এফেক্টেড হয়েছিল দৃশ্যম 2 এর জন্য, তা সত্ত্বেও ভেরিয়া 70 কোটি টাকার নেট কালেকশন করেছে এবং কিছু না হোক সেই ছবিটা অ্যাবাভ অ্যাভারেজ হয়ে গেছে। এবার শেহজাদা কখনোই ভালো কন্টেন্টে পরবর্তী সময় লোকে দেখে যাবে এরকম ধরনের ছবি না। এই ছবির কালেকশন করতে হলে ইনিশিয়ালি করতে হবে, এবং যেহেতু পরের সপ্তাহে ছবি, তারপরের সপ্তাহে ছবি, তো কম্পিটিশন বাড়বে, স্ক্রিন কমবে। বক্স অফিস ইন্ডিয়া এবং বহু ট্রেড এক্সপার্ট বলছে এই যে আগে থেকে অ্যাডভান্স বুকিং, একটা ছবির খুব ভালো বাজ না থাকলে 5 দিন আগে, 7 দিন আগে, 9 দিন আগে ওপেন করে দেওয়া, এটা খুব বাজে প্রন্থা। এই কথাটা তারা বলছে, তার কারণ হচ্ছে যখন পাঠানের মতো একটা বড় ছবি এলো, তারা কিন্তু অ্যাডভান্স বুকিং অনেক লেটে শুরু করেছে। সূর্যবংশী একটা বড় ছবি, সেই ছবির অ্যাডভান্স বুকিং লেটে শুরু করেছে, কিন্তু এই ছবিটার, যে ছবিটা খুব একটা বাজ রাখছে না, সেই ছবিটার আগে থেকে অ্যাডভান্স বুকিং স্টার্ট করে দেওয়া, এবং যখন অডিয়েন্স দেখছে যে রেসপন্স ভালো নয়, অডিয়েন্স টিকিট কাটছে না, বরঞ্চ এটা ছবির ইমেজে একটা বাজে ইম্প্যাক্ট ফেলে, যে কারণে বহু লোক বলছে, ট্রেড এক্সপার্টরা, যে অ্যাডভান্স বুকিংটা একটু পরে শুরু করাটাই বা লেট শুরু করাটাই বেটার। তো দেখার, এই যে তারা একটা পয়েন্ট বলছে, এটা পরবর্তী কোনো ছবির জন্য কার্যকরী হয় কি না, তবে আপাতত শেহজাদা ভীষণ চাপে। এই ছবিটা যদি কালকে স্পট বুকিং ট্রেমেন্ডাস না করে, এবং যদি অডিয়েন্স ওয়ার্ড অফ মাউথ দ্বারা এই ছবিটাকে পছন্দ না করে, এই ছবিটাও, বাদবাকি ছবিগুলোর নামই বললাম, সম্রাট পৃথ্বীরাজ, শমশেরা, সেই ছবিগুলোর মতোই বক্স অফিস কালেকশন দাঁড় করাবে। তো দেখার কি হয় এই ছবিটার ভাগ্য, কার্তিক কি সত্যি সুপারস্টার, নেক্সট সুপারস্টার, সে কি অডিয়েন্স সিনেমা হলে আনতে পারে, তার জন্য কি লোকে ছবি দেখতে পাগলের মতো ছোটে, দেখার। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের এতে কি অপিনিয়ন অবশ্যই জানিও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।